सर्वधर्म स्थापकस्तम सर्वधर्म स्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णायते नमः। आज स्वामी शारदानंद जी महाराजेर शुभ जन्मतिथि। आजकेर विशेष दिन, केनना स्वामी शारदानंद जी महाराज छिलेन रामकृष्ण मठ मिशनेर प्रथम सेक्रेटरी महाराज। भगवान जखन मठते आविर्भूत हन तखन भगवानेर दुटी मुख्य उद्देश्य थाके। तो सेई दुटी उद्देश्य कि नामरा गीताय देखेछि पढ़ेछि बा शुनेछि, सेखाने भगवान बोलछेन जे दुष्टदेर दमन करार जन्य एवं साधुदेर रक्षा करार जन्य आसेन। द्वितीयत धर्म स्थापन करार जन्य, अर्थात भगवान भक्तदेर निये रसा साधन करार जन्य। परित्राणाय साधनां विनाशाय च दुष्कृतम धर्म संस्थार परार्थाय सम्भवामि जुगे जुगे। कारण এই শ্লোকটা আমরা অনেকেই শুনেছি। তাই দুটো কারণের জন্য ভগবান মর্তে আবির্ভূত হন, এবং তিনি যখন আবির্ভূত হন তখন বিশেষ বিশেষ কয়েকজনকে তিনি চয়েস করেন, তার সঙ্গী সাথী হিসাবে আসেন, এসে জগৎটাকে আবার শান্ত শান্তি এগুলোর মধ্যে রেখে দেন, এবং তারা ভগবানের লীলা পুষ্টির সহায়ক হন। যতদিন ভগবান স্থূল দেহে সংসারে থাকেন ততদিন তারা ভগবানের সঙ্গে আনন্দ করেন এবং ভগবানের উপদেশ অনুসারে নিজ নিজ ধর্মজীবন গঠন করেন। কিন্তু ভগবান যখন স্থূল শরীর ত্যাগ করেন তখন ভগবানের সমস্ত দায়িত্ব তাদের উপর থাকে, এবং তারাই তখন ভগবানের সহায়ক হিসাবে জগতের চতুর্দিকে শান্তি আনয়ন করেন। তদ্রূপভাবে অবতার বরিষ্ঠ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের যে ১৬ জন পার্ষদ ছিলেন, যারা ভগবান রামকৃষ্ণদেবের লীলাপুষ্টি সহায়ক হিসাবে কাজ করে গেছেন, তাদের মধ্যে অন্যতম স্বামী শারদানন্দজী মহারাজ। শ্রীরামকৃষ্ণের লোক চিনিবার বা তাহাদিগকে নিজ নিজ ভাব অনুযায়ী ধর্মরাজ্যে অগ্রসর হওয়ার প্রচুর ক্ষমতা ছিল, এবং সেই সকল পার্ষদদের তিনি সেই শক্তির অধিকারী করে তুলেছিলেন। সাগর গামিনী বিশালাকায় নদী যেমন বহু শাখা প্রশাখা বিস্তার করে এই বিশাল ভূভাগকে শস্যশালী ও অসংখ্য জীবকে জল দানে তৃপ্ত করে,
তো ভগবান শ্রী রামকৃষ্ণদেব সেই রকম এই পার্ষদদের এদের দ্বারাই ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বে শান্তি স্থাপন করেছিলেন। ঠাকুর ছিলেন একটা বিরাট আধ্যাত্মিক বিদ্যুৎ আধার, এবং সেই ১৬ জন পার্ষদ ছিলেন সে বিদ্যুৎ আধারের এক একটা তার। তিনি ছিলেন বহুমুখী শক্তির অধিকারী। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গ লাভ করে কি হয়েছে না, সেই সকল লীলা সহায়কদের ভক্তি বিশ্বাস, ত্যাগ তপস্যা, সহিষ্ণুতা, উদারতা, ভ্রাতৃপ্রেম এবং শিবজ্ঞানে জীবসেবা, এই ভাবগুলো তারা পুঙ্খানুপুঙ্খভাবে নিজের জীবনে পেয়েছিলেন। এবং এই দেব দুর্লভ গুণরাজি তাদের সকলের জীবনে প্রকাশিত হয়েছিল। তাই বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দজি মহারাজ বলতেন, যে ঠাকুরের কথা তো অনেক দূর, আগে আমরা স্বামীজিকে বুঝি, তারপর ঠাকুরকে বুঝব। স্বামীজির জীবন, স্বামীজির কার্যকলাপ, যিনি ভগবান শ্রী রামকৃষ্ণদেবের মেন হাতিয়ার হিসাবে সমগ্র বিশ্বে বিচরণ করেছিলেন, যে হাতিয়ারের দ্বারা সমগ্র বিশ্ববাসীর জীবন ধন্য হয়েছে, সমগ্র বিশ্ববাসী শান্তির মধ্যে আনন্দের মধ্যে অতিবাহিত করেছেন, করছেন, তা আজ সেই লীলা পার্ষদদের অন্যতম স্বামী সারদানন্দজি মহারাজের শুভ জন্মতিথি। এই শুভ জন্মতিথি উপলক্ষে আমরা স্বামী সারদানন্দজি মহারাজের কিছু জীবন দেখব। তিনি জীবনে সবার জন্য কীভাবে নিজের জীবনটাকে দিয়েছিলেন, এবং এই জগৎবাসীকে ভালো রাখার জন্য, শান্তিতে রাখার জন্য, আনন্দে রাখার জন্য তিনি নিজের জীবনের দিকেও ভ্রুক্ষেপ করেননি। স্বামী সারদানন্দজি মহারাজের পিতার নাম ছিল গিরিশচন্দ্র চক্রবর্তী, ভক্তিমান ব্রাহ্মণ, এবং মা ছিলেন নীলমণি দেবী ভক্তিমতী। তিনি 1865 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে স্বামী সারদানন্দজি মহারাজের মনটা গরিব দুঃখী অসহায় মানুষদের জন্য কেঁদে উঠত। তিনি গরিব দুঃখীদের সাহায্য করার জন্য, তাদের ভালো রাখার জন্য সবসময় এগিয়ে আসতেন। ধীরে ধীরে সারদানন্দজি মহারাজ লেখাপড়া করতে লাগলেন, এবং পড়াশোনা চলাকালীন ব্রাহ্ম সমাজে যাতায়াত করছেন। সেই সময় ব্রাহ্ম সমাজের বড় বড় মনীষীরা যাতায়াত করতেন, তাদের মধ্যে অন্যতম কেশবচন্দ্র সেন, যিনি
বিশ্ববাসীর কাছে সুপরিচিত। তে ব্রহ্ম সমাজে যাতায়াত করার পর তার ধর্মজীবনটা ধীরে ধীরে বৃদ্ধি হতে লাগলো। তিনি প্রথম অবস্থায় হেয়ার স্কুলে পড়াশোনা করতেন, তারপরে হেয়ার স্কুল থেকে পাশ করে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলেন। এই সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক ছিলেন ফাদার লাভ। তিনি দেখলেন শারদানন্দজি মহারাজের মনটা একটা দৈবী পরিবেশের মধ্যেই বিচরণ করছে, তাই তিনি তাকে বাইবেল পড়াতে লাগলেন। ১৮৮৩ খ্রিস্টাব্দে শশী মহারাজের সঙ্গে শারদানন্দজি মহারাজ একদিন দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন। দক্ষিণেশ্বরে উপস্থিত হওয়ার পর ভগবান শ্রীরামকৃষ্ণদেব লীলা সহায়ক শারদানন্দজি মহারাজ যে লীলা সহায়ক ভগবান শ্রীরামকৃষ্ণদেবের, শ্রীরামকৃষ্ণদেব দেখেই চিনতে পারলেন। হঠাৎ মাত্র স্বামী শারদানন্দজি মহারাজ বসে আছেন শারদানন্দজি মহারাজের কোলেতে, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বসে গেলেন। একবার স্বামী শারদানন্দজি মহারাজ দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গেছেন, গিয়ে ঠাকুরকে বলছেন যে আমার মন স্থির হচ্ছে না, মনটা খুবই চঞ্চল, যাতে আমার মনটা স্থির হয় আপনি সেই ব্যবস্থা করুন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তাঁর তর্জনীর দ্বারা মহারাজের ভ্রুর মধ্যে আঘাত করলেন এবং বললেন তুই এইখানে মন স্থির কর। কয়েকদিন পরে দেখা গেল মহারাজের মনটা স্থির হতে লাগলো। একবার দক্ষিণেশ্বরে অনেকে এসেছেন, তার সঙ্গে শারদানন্দজি মহারাজ ছিলেন। তো ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন যে তোর কোন চরিত্র ভালো লাগে? তো মহারাজ বললেন আমার গণেশের চরিত্র, গণেশকে আমি জীবনের আদর্শ করতে চাই। তা ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন না, তোর চরিত্র শিব হওয়া উচিত, শিবের চরিত্রকে আদর্শ কর। তা ঠাকুরের কথা মতন তিনি শিবের চরিত্রকে আদর্শ হিসাবে রেখেছিলেন। কয়েকদিন পর যখন শারদানন্দজি মহারাজ ঠাকুরের কাছে এলেন, তো ঠাকুর বললেন কই রে, তুই কিছু চাইলি না তো আমার কাছ থেকে? তা মহারাজ বললেন যে কি আর চাইব, তবে আপনি একটা জিনিস দিতে পারেন যে আমি চারিদিকে যেন ব্রহ্ম দর্শন করতে পারি। তা ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন আরে ও তো শেষকালের কথা, ঠিক আছে তুই যখন বলছিস তোর হবে। ঠাকুর কাশীপুরে যখন অসুস্থ অবস্থায় ছিলেন, তা একটা সময় সেবকের অভাব থাকায় মহারাজ নিজেই ঠাকুরের সেবার ভাব হাতে তুলে নিলেন এবং ঠাকুরকে দিকভাল করতে লাগলেন। সেই সময় ভগবান শ্রীরামকৃষ্ণদেব মাঝে মধ্যে তার ত্যাগী সন্তানদের ভিক্ষায় পাঠাতেন। তা একবার মহারাজ এবং মহারাজের সঙ্গে আরেকজন সাধু ভিক্ষায় গেছেন, তো একটা বাড়িতে যখন ভিক্ষা চাইতে গেছেন সেই বাড়ির লোকজনরা বলছেন যে দেখে তো মনে হয় বড় বাড়ির সন্তান,
গতর তো ভালোই আছে, তা খেটে খেতে পারো না? বাসের কন্ট্রাক্টরি করলেও তো হয়, ট্রামের কন্ট্রাক্টরি করো। তা মহারাজ হাসি মুখে সেখান থেকে আবার চলে এলেন। স্বামী তুরিয়ানন্দজি মহারাজ এবং সান্যাল মশাইয়ের সঙ্গে স্বামী শারদানন্দজি মহারাজ কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনেত্রী তীর্থ ভ্রমণে গেছেন। তো সেই খাড়া পাহাড় থেকে নিচে নামবেন, সামনে আছেন সান্যাল মশাই এবং তুরিয়ানন্দজি মহারাজ এবং তাদের পিছনে শারদানন্দজি মহারাজ। মহারাজ দেখলেন যে মহারাজের পিছনে খুব বয়স্ক মানুষ আসতে নামতে পারছেন না। মহারাজ তখন নিজের হাতের লাঠিটা তাকে দিয়ে দিলেন। ফলে কি হলো, যে সেই খাড়া পাহাড় থেকে নিচে নামতে গিয়ে মহারাজের পা স্লিপ করলো এবং লাঠি না থাকায় পাহাড়ের নিচে তিনি গড়াতে গড়াতে পড়ে গেলেন, আহত হলেন। মহারাজকে ধরাধরি করে একটা জায়গায় নিয়ে আসা হলো। সেই সময় মহারাজের প্রচণ্ড খিদে লেগেছে। তা মহারাজ তখন বলছেন যে আজ যদি আমি গরম হালুয়া লুচি পাই তবে বুঝবো প্রভু তুমি আছো। অমনি সঙ্গে সঙ্গে দেখা গেল জনৈক ভদ্রলোক গাজরের গরম হালুয়া এবং পুরি এনে মহারাজকে দিলেন। ভগবানের লীলা বোঝা ভার। গুরু সবসময় শিষ্যকে রক্ষার জন্য উদগ্রীব হয়ে থাকেন। যদি সঠিক গুরু হন, শিষ্যের সমস্ত দায় দায়িত্ব তিনি কাঁধে তুলে নেন। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনী থেকে এটা পরিষ্কার বুঝতে পারি। স্বামী বিবেকানন্দ আমেরিকায় থাকাকালীন তিনি দেখলেন আমার গুরু ভাইদের নিয়ে এসে ধর্মপ্রচার করা খুবই দরকার, তাই তিনি শারদানন্দজি মহারাজকে লেকচার শেখাচ্ছেন। কিভাবে লেকচার দিতে হয়, কিন্তু শারদানন্দজি মহারাজের একটা অভ্যাস ছিল যে কোনো কিছু বলতে গেলে হাত ছোড়া পা ছোড়া এগুলো করতেন। তা স্বামীজি একটা বেদ নিয়ে সবসময় রেডি থাকতেন, যে মুহূর্তে শারদানন্দজি মহারাজ বলার সময় হাত পা ছুটতেন অগ্নি বেত্রা আঘাত, লাঠি দিয়ে আঘাত দিতেন। এইভাবে করে কিছুটা বদভ্যাস স্বামী বিবেকানন্দ কাটিয়েছিলেন এবং পরবর্তীকালে স্বামী শারদানন্দজি মহারাজ দেশ বিদেশে লেকচার দিয়ে প্রভূত খ্যাতি অর্জন করেছিলেন এবং প্রত্যেকের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন। এরপর স্বামী শারদানন্দজি মহারাজ নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্কে মন্ট ক্লেয়ারের বাড়িতে অবস্থান করলেন এবং সেখানে মিসেস হুইলার আছেন। মন্ট ক্লেয়ার ছিল মিসেস হুইলারের বাড়ি এবং তিনি সেখানে অবস্থান করছেন। তো মিসেস হুইলার তিনি একদিন স্বপ্ন দেখলেন যে এক জ্যোতির্ময় পুরুষ আবির্ভূত হয়েছেন। তো তিনি বুঝতে পারছেন না, মিসেস হুইলার বুঝতে পারছেন না। তো অকস্মাৎ স্বামী শারদানন্দজি মহারাজ যখন ব্যাগপত্র গোছাচ্ছিলেন, মহারাজের ব্যাগ থেকে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের একটা ফটো পড়ে গেল। সঙ্গে সঙ্গে মিসেস হুইলার সেটা দেখলেন এবং দেখে বলছেন যে এই সেই জ্যোতির্ময় পুরুষ যাকে আমি স্বপ্নে দেখেছিলাম এবং এই জ্যোতির্ময় পুরুষের প্রতি আমার শ্রদ্ধা বহুগুণ বেড়ে গিয়েছিল। তা স্বামী শারদানন্দজি মহারাজ বললেন যে ইনি হচ্ছেন লোকগুরু শ্রীরামকৃষ্ণ,
ইনি হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠ, ইনি আমাদের গুরু। মিসেস হুইলারের শ্রদ্ধা ভক্তি আরো বহু গুণ বেড়ে গেল। এরপর স্বামী শারদানন্দজি মহারাজ আমেরিকা থেকে ইউরোপ পাড়ি দিচ্ছেন, সঙ্গে আছেন মিসেস ম্যাকলাউড অলিভুল। তা পথে রোমে অবতরণ করলেন, সেখানে সেন্ট পিটারের গির্জায় তারা গেলেন এবং সেন্ট পিটারের সামনে শারদানন্দজি মহারাজ সমাধিস্থ হয়ে গেলেন। মুক্ত পুরুষ শুদ্ধ চিত্ত ব্যক্তি যখন ঐশ্বরিক ভাবে ভাবান্বিত হয় তখন সমাধিস্থ অবস্থায় তারা অবস্থান করেন। তা ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে শশী আর শরৎকে ঋষি কৃষ্ণের দলে দেখেছিলাম। দেখুন ভগবান শ্রীরামকৃষ্ণদেব কবে বলেছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেন্ট পিটারের গির্জার সামনে যখন তিনি এলেন জেসাস ক্রাইস্টের মূর্তির সামনে, শারদানন্দজি মহারাজ সমাধিস্থ হয়ে গেলেন। ঋষিকৃষ্ণ মানে যীশুখ্রিস্টকে বোঝাচ্ছেন। একবার ডক্টর কাঞ্জিলালের সঙ্গে শারদানন্দজি মহারাজ বাগবাজার থেকে বেলুড় মঠে আসছেন নৌকা যোগে। তা হঠাৎ মাঝ নদীতে যখন চলে এলেন তখন প্রচণ্ড ঝড়, সবাই ভয়ে সন্ত্রস্ত, নৌকা হয়তো ডুবে যাবে। ডক্টর কাঞ্জিলাল দেখছেন শারদানন্দজি মহারাজ নৌকার এক সাইডে দিব্যি ছিলিমটা ধরিয়ে তামাক টানছেন। ডক্টর খুব রেগে গেলেন। ডক্টর কাঞ্জিলাল গিয়ে বলছেন, আপনি তো মশাই আচ্ছা, এদিকে ঝড়ে নৌকা ডুবে যাচ্ছে আর আপনি এখানে একদম নিশ্চিন্তে তামাক খাচ্ছেন, বলে ছিলিমটা ধরে নদীতে ফেলে দিলেন। শারদানন্দজি মহারাজ বলছেন যে নৌকা ডোবার আগে আমি কি জলে লাফ দিয়ে পড়ব, আগে নৌকা ডুবুক তারপরে। এই হচ্ছে শান্ত স্নিগ্ধ ব্যক্তি। অশান্ত ব্যক্তির মন সবসময় অশান্ত হয়ে থাকে, শান্ত ব্যক্তি কোনো কিছুতে ভয় পায় না, উদ্বিগ্ন হন না। রামকৃষ্ণ মঠ মিশনের নবাগত সাধুদের দায়িত্ব শারদানন্দজি মহারাজের হাতে চলে এলো। নবাগত ব্রহ্মচারীদের বিভিন্ন শিক্ষা দীক্ষায় তাদের ধর্মজীবনটা বৃদ্ধি করতে লাগলেন। একবার স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ এবং শারদানন্দজি মহারাজকে সরকারি অফিসে কাজের জন্য পাঠিয়েছেন এবং স্বামী বিবেকানন্দ বলে দিলেন তোমরা এইভাবে এইভাবে কাজ করবে তাহলে কাজটা ঠিকভাবে হবে। কিন্তু এদিকে স্বামী শারদানন্দজি মহারাজ এবং স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ স্বামীজির সেই কথা মতো না চলে, তাদের বুদ্ধির মতো চলার জন্য কাজটা সম্পূর্ণ হলো না, তারা ফিরে এলেন। ফিরে এসে স্বামীজিকে বললেন যে কাজ হলো না, আবার যেতে হবে। স্বামী বিবেকানন্দ বুঝতে পারলেন যে তিনি যে পথ ধরতে বলেছিলেন সেই পথে তারা হাঁটেননি। তা স্বামীজি খুব বকলেন। শারদানন্দজি মহারাজ তিনি স্বামীজির বকুনি খেয়েও মনে হচ্ছে যেন তাকে কেউ কিছু বলেনি। যথারীতি একটা ছেলে মহারাজদের চা দিতে এসছেন, স্বামী শারদানন্দজি মহারাজ দিব্যি সেই চা পান করে চলেছেন। তখন স্বামী বিবেকানন্দ বলছেন যে এর বুঝি বেলে মাছের রক্ত। বেলে মাছের রক্ত মানে খুব ঠান্ডা এবং সাত কথায় এক রানেই এবং শান্ত স্থির ধীর। তাহলে আমরা শারদানন্দজি মহারাজের জীবনটা
দেখতে পাচ্ছি কতটা তিনি শান্ত ছিলেন, কতটা ধীর ছিলেন। মা যখন জয়রামবাটি থেকে কলকাতায় এলেন তখন কেদারচন্দ্র দাস গোপাল নিয়োগী লেনে একখণ্ড জমি ক্রয় করলেন মায়ের জন্য 2700 টাকা দিয়ে, এবং তার তত্ত্বাবধায়ক হিসাবে সারদানন্দজি মহারাজ ছিলেন এবং মায়ের থাকার সমস্ত ব্যাপারটা তিনি দেখতেন। কারণ আমরা জানি স্বামী যোগানন্দজি মহারাজ ছিলেন শ্রী শ্রী মা সারদা দেবীর দেখাশোনার ভার করতেন, তাই যোগানন্দজি মহারাজের পর সারদানন্দজি মহারাজ মায়ের সেবার ভার কাঁধে নিলেন। তা শ্রী শ্রী মা সারদা দেবী একটা সময় বলেছিলেন যে শরৎ যে কটা দিন আছে সেই কদিন আমার থাকা যাবে, আমার বোঝা নিতে পারে এমন কি আমি দেখি না। তা মা উদ্বোধনে আছেন, তা বাংলাদেশ থেকে একজন ভক্ত মাকে দর্শন করতে এসেছেন বেলা 3:30 নাগাদ। তার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ রায়। তা অন টাইমে স্বামী সারদানন্দজি মহারাজ তো কিছুতেই যেতে দেবেন না। তখন তিনি বলছেন, মা কি আপনার একার, মা সবার বলে সারদানন্দজি মহারাজকে জোর করে ধাক্কা দিয়ে মায়ের কাছে চলে গেলেন। মাকে প্রণাম করে ফিরে আসার পর সারদানন্দজি মহারাজের কাছে ক্ষমা চাইছেন। তা সারদানন্দজি মহারাজ বলছেন যে এই না হলে মায়ের উপর ভক্তি, সুতরাং এমন ব্যাকুল না হলে কি তার দেখা মেলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে ঈশ্বরের জন্য আমরা কোনো কিছু করলে সেটা দোষের মধ্যে নয়, কিন্তু আমাকে একান্তভাবে ঈশ্বরের জন্য করতে হবে। তো ভগবান শ্রীরামকৃষ্ণদেবের স্থূল শরীর যাওয়ার পর স্বামী সারদানন্দজি মহারাজ, প্রথম নাম ছিল শরৎচন্দ্র চক্রবর্তী, তা স্বামী সারদানন্দজি মহারাজ সন্ন্যাস নেওয়ার পর উক্ত নামে অভিহিত হলেন শরৎচন্দ্র চক্রবর্তী থেকে স্বামী সারদানন্দজি মহারাজ। একবার তখন ব্রিটিশ গভর্নমেন্ট রামকৃষ্ণ মিশনে অনেক বিপ্লবীরা যোগদান করছেন, তাই সেই সময় ব্রিটিশদের তরফ থেকে বাংলার গভর্নর লর্ড কারমাইকেল 1916 খ্রিস্টাব্দে ঢাকায় রামকৃষ্ণ মিশন সম্বন্ধে কয়েকটা কথা বলেছিলেন, মারাত্মক মন্তব্য করেছিলেন যে এটা বিপ্লবীদের আড্ডা, বিপ্লবীদের আখড়া, দুষ্কৃতীদের আড্ডা, সুতরাং মিশনের সম্পর্কে জনসাধারণের কাছে একটা খারাপ মনোভাব তৈরি করলেন। তাই এই খবর যখন মহারাজ জানলেন, মহারাজ মাকে বললেন কী হবে, মা বললেন যে গভর্নরকে ভালো করে বুঝিয়ে বলো যে আমাদের উদ্দেশ্য সেটা নয়। এবং সেই সময় মিস ম্যাকলাউড তার ফরেন বন্ধুদের সব কিছু জানালেন। জানানোর পর ইংল্যান্ডের রানী যিনি ছিলেন তাকেও সব কিছু জানালেন। জানানোর পর পরবর্তী একটা লেকচারে
গভর্নর লর্ড কারমাইকেল বলছেন, তিনি শারদানন্দজি মহারাজকে একটা পত্র দিলেন 1917 খ্রিস্টাব্দের 26শে মার্চ। সেই পত্রে তিনি লিখছেন, রামকৃষ্ণ মিশন ও তার সভ্যদের কোনোরূপ নিন্দাবাদ করা আমার উদ্দেশ্য ছিল না। আমি জানি মিশনের যাবতীয় কার্য রাজনীতি হইতে সম্পূর্ণ মুক্ত, জনসাধারণের যে সেবা তাহারা এ যাবৎ করিয়া আসিতেছেন, সকলের নিকট আমি তার প্রশংসা ব্যতীত কিছু শুনি নাই। সুতরাং প্রথম যে মন্তব্য করেছিলেন সেটা খণ্ডন হয়ে গেল। 1917 খ্রিস্টাব্দে স্বামী তুরিয়ানন্দজি মহারাজ অসুস্থ হয়ে পড়লেন। তুরিয়ানন্দজি মহারাজের সমস্ত সেবার দায়িত্ব মহারাজ নিজে কাঁধে নিলেন। স্বামী প্রেমানন্দজি মহারাজ অসুস্থ হলেন, প্রেমানন্দজি মহারাজেরও দায়িত্ব নিলেন। এদিকে তপস্যা নিরতা গৌরীমা বসন্ত রোগে আক্রান্ত, গৌরীমারও দেখাশোনা তিনি করতে লাগলেন। তাছাড়া তিনি জানতে পারলেন স্বামী বিবেকানন্দের এক আত্মীয় বসন্ত রোগে আক্রান্ত হয়েছে এবং তারও দায়িত্ব তিনি নিজের স্কন্ধে নিয়ে নিলেন। ভারতবর্ষে একবার দুর্ভিক্ষ মহামারী ব্যাপক আকার ধারণ করেছিল। সেই সময় শারদানন্দজি মহারাজ ছিলেন মঠের সম্পাদক, সেক্রেটারি। তাই সেই দুর্ভিক্ষ নিপীড়িত মানুষদের জন্য মহারাজ কী না করেছেন, তা মহারাজের সেই দরদি মনের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে লক্ষ্য করে শ্রী শ্রীমা সারদা দেবী বলছেন যে, শরতের দিল দেখলে নরেনের পর এত বড় প্রাণ আর একটিও পাবে না। ব্রহ্মজ্ঞ হয়তো অনেকে আছেন, শরতের মতন এমন হৃদয়বান দিল ধরিয়া লোক ভারতবর্ষে নাই, সমস্ত পৃথিবীতে নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি শরদ মহারাজের মনটা কেমন ছিল। একবার রিলিফ চলছে, তার জনৈক সাধু শারদানন্দজি মহারাজের কাছে এসে বলছেন, মহারাজ আমরা রিলিফ করতে যাচ্ছি অমুক জায়গায়, তা আপনি আশীর্বাদ করুন। তো মহারাজ বললেন যে, রিলিফ তো করতে যাচ্ছ, পরের টাকা পরকে দেবে, কিন্তু তুমি কি দেবে সাধারণ মানুষকে? উক্ত সাধুটি অবাক হয়ে গেলেন। তিনি বলছেন, মহারাজ আমরা তো এই কাপড় দেব, খাবার দেব, আরও কত কি জিনিস দেব, ত্রিপল দেব। মহারাজ বললেন, ও তো অন্যের দেওয়া জিনিস তোমরা দেবে, কিন্তু তোমরা নিজে থেকে কি দেবে? মহারাজ সুন্দর কথা বললেন, বললেন তুই দিবি তোর হৃদয় প্রাণ মন ভালোবাসা। কি সুন্দর কথা বললেন। তাই আমরা এই সকল অসহায় মানুষদের, এই সকল নিপীড়িত মানুষদের, এই সকল দুঃখ দৈন্য মানুষদের শুধু আমাদের হৃদয় প্রাণ মন ভালোবাসা এবং তাদের সান্ত্বনা এবং শান্তি দেওয়ার কয়েকটা কথা আমরা এই ছাড়ার কিছু দিতে পারি না। একদিন স্বামী শারদানন্দজি মহারাজ অকস্মাৎ তার কক্ষ থেকে বেরিয়ে চলে আসছেন, পিছনে পিছনে সেবক। সেবক দেখছেন মহারাজ কোথায় যান দেখতে হবে, হঠাৎ দেখলেন মহারাজ একটা হোটেলে উঠে গেলেন। সেবক পিছনে পিছনে এলেন, দেখলেন হোটেলের একটা কক্ষে এক যক্ষা রোগী আছে। মহারাজ গিয়ে তার ভালো মন্দ জিজ্ঞাসা করছেন। মহারাজকে দেখতে পেয়ে যক্ষা রোগীটা এসে তার কাছে থাকা কিছু ফল কেটে মহারাজকে দিলেন। সেবক তো অবাক, তিনি ভাবছেন যে যক্ষা রোগীর কাছে ছোঁয়াচে রোগ, মহারাজের কোনো কিছু হয়ে যায় কি না। মহারাজ অম্লান বদনে সেগুলো খেলেন, খাওয়ার পরে আবার তাকে সান্ত্বনা বাক্য বলে, ভালো কথা বলে মহারাজ চলে এলেন।
সেবক মহারাজকে বলছেন, মহারাজ আপনার এইটা করা ঠিক হয়েছে? তিনি সহজভাবে বললেন যে ঠাকুর বলতেন শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে কোনো জিনিস খেলে ক্ষতি নেই। সেবকের তখন বুঝতে বাকি থাকলো না যে মহারাজের আসল উদ্দেশ্য ছিল ওই অসুস্থ মানুষটার মনে কোনো কষ্ট না দেওয়া, রোগীর মনে আঘাত না দেওয়া, এটাই ছিল তার উদ্দেশ্য। এখানে শুধু গুরুবাক্য অনুযায়ী আচরণ উদ্দেশ্য ছিল না, হৃদয়বত্তার স্পর্শে সেই আচারটা যেন আরও সুন্দর হয়ে উঠল। 1921 27 ফেব্রুয়ারি শ্রী শ্রী মা যখন শেষ অশোকনীয় উদ্বোধনে এলেন এবং 21 জুলাই রাত্রি যখন মা শরীর ত্যাগ করলেন, তখন সারদানন্দজি মহারাজ খুব ভেঙে পড়েছিলেন, খুব মর্মাহত হয়েছিলেন। কারণ সত্যিকারের মা, জন্ম জন্মান্তরের মা যখন ছেড়ে যায় তখন সন্তানের মনে কতটা আঘাত লাগে, কতটা কষ্ট হয়, সেটা আমরা তাদের জীবনী থেকে বুঝতে পারি। তারপরে 21-12-1921 বেলুড় মঠে শ্রী শ্রী মায়ের স্মৃতি মন্দির নির্মাণ যে প্রতিষ্ঠা হয়েছিল তার অনেকাংশ সারদানন্দজি মহারাজের রূপায়িত। জয়রাম বাটিতে একটি মন্দির প্রতিষ্ঠা ও আশ্রম স্থাপন মহারাজের প্রধান কর্তব্য হলো। সেই সময় ব্রহ্মানন্দজি মহারাজের শরীর গেল, তখন প্রাচীন সাধুরা তারা স্থির করলেন যে স্বামী সারদানন্দজি মহারাজকে মঠ মিশনের প্রেসিডেন্ট করবেন। কিন্তু স্বামী সারদানন্দজি মহারাজ বললেন যে স্বামীজি আমাকে মঠ মিশনের সেক্রেটারি করে গেছেন, আমি যতদিন বাঁচব স্বামীজির কথা মেনেই চলব এবং স্বামীজির কথার অমান্য করব না। তাই তিনি যতদিন বেঁচেছিলেন মঠ মিশনের সেক্রেটারি ছিলেন, প্রায় 30 বছর তিনি মঠ মিশনের সম্পাদক পদে বহাল ছিলেন। ফলে ব্রহ্মানন্দজি মহারাজের শরীর যাওয়ার পর স্বামী শিবানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট হলেন। মা যখন চলে গেলেন মহারাজ যেন কোনো কাজের উৎসাহ পাচ্ছিলেন না, মহারাজ সম্পূর্ণ ভেঙে পড়লেন। অবশেষে 1923 খ্রিস্টাব্দের 19 এপ্রিল জয়রাম বাটির প্রতিষ্ঠা কার্য সমাপ্ত হলো এবং সমস্ত গ্রাম জুড়ে মায়ের মন্দিরে মায়ের উদ্দেশ্যে যে যাগযজ্ঞ হয়েছিল সেখানে সবাই অংশগ্রহণ করেছিল। চারিদিকে দিয়তাং ভুজ্যতাং রব এবং নির্বিচারে সেখানে দীক্ষা সন্ন্যাস ও ব্রহ্মচর্য চলতে লাগল। জয়রাম বাটি থেকে স্বামী সারদানন্দজি মহারাজ কলকাতা প্রত্যাবর্তন করার পর আত্মচিন্তায় ডুবে গেলেন। 19 ডিসেম্বর 1924 খ্রিস্টাব্দে গোলাপ মা যখন দেহরক্ষা করলেন, শরৎ মহারাজ তখন কাশীধামে গমন করলেন, সেখান থেকে পুরী, তারপর আবার কলকাতায় চলে এলেন। 1926 খ্রিস্টাব্দে বেলুড় মঠে একটা মহতী সভার আহ্বান ডাকা হলো এবং বিভিন্ন কেন্দ্র থেকে বহু সাধু ভক্ত সেখানে সমবেত হলেন। সভাপতি হলেন স্বামী শিবানন্দজি মহারাজ এবং সম্পাদক হলেন স্বামী সারদানন্দজি মহারাজ। তা রামকৃষ্ণ সঙ্ঘের পরিচালনায় একজনের পক্ষে খুবই অসুবিধা, সেই নিয়ে আলোচনা হলো এবং তখনই ট্রাস্ট গঠন হলো। তখন
দৈনন্দিন কর্ম সম্পাদনের দায়িত্ব কার্যনির্বাহ সমিতির হাতে তুলে দেওয়া হলো। ধীরে ধীরে মহারাজের শরীরের অবনতি ঘটতে লাগলো। 1927 খ্রিস্টাব্দে 6 আগস্ট সকালে তিনি অন্যান্য দিনের মতন জপ ধ্যান করতে লাগলেন এবং কিছু সময়ের পরে শ্রী শ্রী মায়ের ফটোর সম্মুখে তিনি মৌন থেকে মার কাছে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করলেন। তারপর তিনি নিজের ঘরে চলে এলেন। এরপর সন্ধ্যা আরতির কিছু সময়ের পরে সেবক মহারাজের ঘর থেকে কাগজপত্র নিয়ে আলমারিতে রেখে দিলেন। অকস্মাৎ মহারাজের শরীর খুব অসুস্থ হয়ে পড়ল। সেবক মহারাজকে ধরে বিছানায় শুয়ে দিলেন। তিনি বললেন যে আমার এই শরীর অসুস্থ, কাউকে বলার দরকার নেই, কাউকে আমার জন্যে উদ্বিগ্ন করানোর চেষ্টা করো না, সেবককে বললেন। তারপর চিকিৎসককে ডাকা হলো। চিকিৎসক এলেন, মহারাজকে দেখলেন এবং বললেন মহারাজের সন্ন্যাস রোগ হয়েছে, আরোগ্যের আশা নাই। এইভাবে প্রায় 13 দিন অতিবাহিত হওয়ার পর 1927 খ্রিস্টাব্দের 19 আগস্ট রাত 2টোর সময় যোগীবর স্বামী শারদানন্দজী মহারাজ মহাসমাধিতে প্রবেশ করলেন। মহারাজ চলে গেলেন, কিন্তু আমাদের জন্য জীবন রেখে গেলেন, যে জীবনের দৃষ্টান্ত আমরা দেখে আমরা নিজেদেরকে ধন্য করে তুলতে পারব, যে জীবন সমগ্র বিশ্ববাসীর সামনে স্বামী শারদানন্দজী মহারাজ দেখিয়ে দিয়ে গেছেন, তার দ্বারা আমরা অনেক উপকৃত হব এবং সেই পথ যদি আমরা ধারণ করি তবে নিশ্চয়ই আমরা আমাদের মানব জীবনটাকে সফল করব, ধন্য করব। আসুন মহারাজের নির্দেশিত পথ ধারণ করে আমরা আমাদের এই দুর্লভ জীবনটাকে ধন্য করে তুলি। ওম শান্তি শান্তি শান্তিহি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।